আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। ইলাস্ট্রেটর লংটির স্বাগত। লাইক এই যে শপিং ব্র্যান্ড, সব ব্র্যান্ডের এই লোগোটা কিভাবে তৈরি করবেন? লাইক মনে হচ্ছে একটা শপিং ব্যাগ, অ্যাজ লাইক এটা হচ্ছে লোগো। ওকে, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল রেক্টেঙ্গুলার মার্কেট রুলটাকে নিব। রেক্টেঙ্গুলার মার্কেট রুল এইভাবে একটা শেপ রেট করলাম। এখান থেকে জাস্ট আমি অ্যালাইনমেন্ট করে দিব, একটা অ্যালাইনমেন্ট করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টু দিলে এখানে একটা ক্লিক করে লাইক আমি দুই পাশটা একটু রাউন্ড করে দিলাম। রেক্টেঙ্গুলার টুলটাকে নিয়ে এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ সেট করলাম। ফিলটাকে উঠিয়ে দিয়ে স্টক দিয়ে দিব। অ্যারো বাটন চেপে এখান থেকে স্টকটাকে দিয়ে দিব। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে দিলাম। আবার ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ক্লিক করে এখানে জাস্ট আমি এটাকে ডিলিট করে দিব। আমি এখানে এনে বসিয়ে দিব। অল্টা দ্বারা একটা কপি করলাম, জাস্ট এভাবে আমি দিয়ে দিব। ওকে বন্ধুরা, দুইটাকে গ্রুপ করবো। কিবোর্ডটা কন্ট্রোল যদি গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি জাস্ট একটু অ্যালাইনমেন্ট করে দেবো, লাইক আমার ব্যাকের একদম মিডল বরাবর যাতে হয়। ওকে, একে সিলেক্ট করবো। সিলেক্ট করে জাস্ট আমি এক অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এখন আইডোবা দিয়ে কালারটাকে পিক করে দিব। এই কালারটাকে পিক করে দিলাম। এটাকে আমি এখন উপরে নিয়ে আসবো, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম। জাস্ট আমি এখন একটু আনগ্রুপ করবো গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করার জন্য। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিব। বাকি কাজটা শুরু করার পরে আপনাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিও দ্বারা কিছু শিখতে গেলে বা সামান্যতম উপকৃত থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আপনার মূল্যবান মতামতের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ। সিলেক্ট করলাম কিবোর্ডটা, কন্ট্রোল যদি গ্রুপ করলাম কিবোর্ডটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। সিস্টেমে গেলে একটা লোগোর মতো আমি দিয়ে দেবো। আবার একটিগুলো মার্কেট রুলটাকে নিলাম, দেন আমি একটা এখান থেকে ফিলটাকে উঠিয়ে দেবো, আবার স্টকটাকে দিয়ে দেবো। অল্টাদের একটা কপি করব, সিলেক্ট করলাম, লাইক এভাবে আমি মিডিয়া লাইনে দিয়ে দেবো। কিবোর্ডটা কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এখন আমি মিডিয়ালে এটাকে বসাতে সুবিধা হবে, লাইক একদম মিডিয়ালে বসলে অ্যালাইনমেন্ট করে দিলাম। জাস্ট আমি এখান থেকে একটা গ্রে কালারটাকে দিয়ে দিলাম, একটু যাতে ব্রেটার দেখায়। সাধারণত এগুলা লোগো হিসেবে ইউজ করতে পারবেন না, সাধারণত লেডিস শপের লোগো হিসেবে হয়ে থাকে এটা। এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব, লাইক সেম কালারটাকে দিয়ে দিলাম, একটু ব্যাটার দেখাচ্ছে। এখন আমি জাস্ট আবার এখান থেকে ইলিপস টুলটাকে নিব। ইলিপস টুলটাকে নিয়ে এভাবে একটা ইলিপস শেপ ক্লিক করলাম, লাইক আমি ফিলটাকে উঠিয়ে দিয়ে স্টকটাকে দিয়ে দিব। নিচে আমি এটাকে দিয়ে দিব, এখানে জাস্ট এভাবে আমি দিয়ে দিলাম। অল্টাদের একটা কপি করলাম, এই দুইটাকে আমি আবার সিলেক্ট করবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করবো, এটার উপর দিয়ে এখন এই কালারটাকে দিয়ে দিব। দেন আমি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম, লাইক আমার এটার উপরে চলে আসলো। ভেরি সিম্পল। এখন আমি জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিই। আবার রিকোয়েস্ট, যারা আমার আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকবে এই লাইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখতে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।